গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের কর্মীরা বিপুল পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। বুধবার দুপুরে গোপন খবর আসে, চোরাবাড়ি ফরেস্ট বিচ এলাকার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে জনৈক আব্দুল রবের বাড়িতে প্রচুর পরিমাণে চোরাই কাঠ মজুত রয়েছে। সে সংবাদের ভিত্তিতে ধর্মনগরের এসটিএফও অক্ষয় কুমার বরুদে, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার শোলেন মালাকার, চোরাবাড়ি ফরেস্ট বিটের বিট অফিসার গৌতম দাসের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের আব্দুল রবের বাড়িতে তল্লাশি চালায়। তাছাড়া উক্ত অভিযানে চোরাইবাড়ি থানার পুলিশ, দুটি এসআর বাহিনী মোতায়েন ছিল। বন দপ্তরের কর্মীদের তল্লাশি অভিযানে প্রায় 400 ফুট সেগুন কাঠ উদ্ধার করে এবং সেই সাথে একটি মিনি সমিল উদ্ধার হয়। জানা যায়, অভিযুক্ত বাড়ির মালিক তার বাড়িতে ক্যাবিনেট তৈরি করে প্রতিদিন 1 থেকে 2 গাড়ি কাঠ উত্তর জেলা সহ অসমে পাচার করত। তবে বন দপ্তরের কর্মীদের তল্লাশি অভিযান টের পেয়ে চোরাই কাঠ পাচারকারী বাড়ি থেকে পালিয়ে যায়। বন দপ্তরের কর্মীরা ওই ব্যক্তির বিরুদ্ধে বন আইন অনুযায়ী একটি মামলা দায়ের করে। বর্তমানে উদ্ধারকৃত বিপুল সেগুন কাঠগুলি চোরাইবাড়ি ফরেস্ট বিটের হেফাজতে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলিতে কাঠ পাচারকারীরা রিজার্ভ ফরেস্টের দামি দামি গাছ যেমন পাচার করে যাচ্ছে, তেমনি চোরাইবাড়ি সহ আশপাশ এলাকাতে বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী বনের কাঠ কেটে এনে অবৈধভাবে ক্যাবিনেটের ব্যবসা করে যাচ্ছে। দাবি উঠছে অতিসত্বর ব্যবস্থা গ্রহণের। ব্যুরো রিপোর্ট, হাল্লাবো।